তোরা একবার কইছি তোর চান্দা দেওয়ার কথা, তুই চান্দা দিয়া তারপর যাবি। কিরে তুই বেলাকে চান্দা দিস না? দেখ ভাই, তোর যা ইচ্ছা তুই তাই কর, আমি তোর টাকা দিব না। কি প্রাণ তোর সঙ্গে তোর বড় ভাই কি বলতেছে? তুই চান্দা দেওয়ার বড় বাইরে চান্দা দিয়া তারপর তুই এলাকার থেকে যাবি। আচ্ছা ঠিক আছে, তারা চান্দা দিতেছি। তোর আব্বা ভাই সাদা বাজি তো অনেক করলাম ভাই, এগুলো সাইডে বালে রে গাই। এ বালে দে, বালে গেলে খাইবি কি? তোরে কেউ দুই বেলা ভাত খাওয়াইতো না, বালে যাইবো। আর ভাই এগুলো কইরা ভাই কদিন চলুন ভাই, চলুন ভাই আমরা একটা ব্যবসা করি। ব্যবসা করে খাইবি? তোর পকেটে তোর মোবাইলটা আছে কিনা দেখতো। কি ভাই মোবাইল কই ভাই? ভাই আমার মোবাইল কো? এ হে হে মোবাইল ভাই, হিটার ভাই আমার মোবাইল ভাই। ভাই কখন নিলেন মোবাইলটা? ব্যবসা করে খাওয়া চলবো না দুনিয়ার মধ্যে, পট পরে সাদা বাজি করে খাইতে হইব। ওর তো ধরতে পারলাম না, পকেট টকেট খালি। চল আর একটা দান্দা মিলাই। এ ভাই ওই দেন রমজান মিয়ার ছেলে আছে, চলেন অত্যা কিছু ধান্দা মিলাইতে পারি। চল চল চল। কি রে বাজার থেকে আইছস? ব্যবসা তো ভালোই, পকেট চকেট মনে গরম আছে, কিছু টাকা দে তো। এই তো আসেনি, এই দে দাদা। আরে দে বেটা দে, দে দে বেটা দে। তোরা কিন্তু এমন এলাকার মধ্যে বাড়াবাড়ি করতেছ, তোরা জানো কোন সময় পুলিশ এদের লয়ে জায়গা জানাস? পুলিশ তোর বাপ কি? পুলিশ তোর বাপ রে নিয়া, পুলিশ আমরা কিছু চুল দাও সেটা পারবো না। আচ্ছা আচ্ছা দেখিস। কি রে তোর কাছে টাকা নাই? তোর আমার ফকিন্নি বলছিস না? দাঁড়া তোরা দেখাইতেছি এলাকা সব ফকিনি ফকিনি রে, দাম তো বালা চালা মিলে না, কি করি রে ভাই। ওই যে আমরা ধরছিলাম না, ওই যে গাইডটা গুইটা কিছু পাইছিলাম না একজন পকেটের, ওই বাপ নাকি পুলিশ অফিসার? কি কস ওরা রাস্তাঘাটে দেখলে ধরিস রইস না বাবা? ঠিক কইছেন, আমিও বইয়ের মধ্যে আছে ভাই। কি জানি হয়ে যায় ভাই, অত্যাচার কোন সাদা টাদা লম না। আরে ভাই দেন তো, নতুন মাল মনে হইতাছে। বাপ সব তো ভালো, টাকা টাকা পয়সা পাওয়া যাবে মনে হয়। চল 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 তো। বাবা কি অবস্থা এলাকায় নতুন নাকি? বাপ সব তো ভালোই ধরছস, থাকলে দে তাড়াতাড়ি বেড়া মিলাতে পারতেছি। কি রে তোর নাম সাইফুল না? আর তোর নাম ইফরান না?
আমি বলে রকম নিস। সরি বাবা, তুমি কি